হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টি2। আমি টি2। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে আপনার মোবাইল ফোনে, স্মার্টফোনে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের থাম্বল বানাবেন। তাহলে থাম্বল কীভাবে বানাতে হয় আমি মোট তিনটি অ্যাপ্লিকেশান দিয়ে আপনাদের দেখিয়ে দেব। তিনটি মোস্ট ইউজফুল অ্যাপ্লিকেশান যেটি যে কোনো ধরনের আপনি থাম্বল ক্রিয়েট করতে পারেন আর আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপলোড করতে পারেন। তাহলে ফ্রেন্ডস, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তাহলে ফ্রেন্ডস, প্রথমেই চলে যাব আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটিতে। অ্যাপ্লিকেশানটিতে যাওয়ার পর নিচের দিকে চলে আসুন, ওখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করে নিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করে নিন একটা। এরপর আমরা চলে যাব উপরে থ্রি ডটস লাইনে। থ্রি ডটস লাইনে গিয়ে ওখানে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে আপনি ক্লিক করুন। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম, কাস্টমের অ্যারোটিতে ক্লিক করুন। অ্যারোটিতে ক্লিক করার পর নিচে চলে আসুন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে প্রেস করে দিন, আপনার ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে এখানে। এবার কি করব, আমরা একটি টেক্সট নেব, টেক্সটটিতে কিছু লিখব, যেমন হাউ টু মেক এ থাম্বনেল। থাম্বনেল লেখার জন্য পরে এখানে ক্লিক করে এটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, এই যে লাইন ডটগুলো দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব থ্রিডিতে, থ্রিডি অন করে দেবো। এখানে অন করার পর এখান থেকে ইমেজটিকে আমরা থ্রিডিতে কনভার্ট করতে পারবো, থ্রিডির মতো লিখতে পারবো। তো এখানে অনেক রকম অপশান আছে, এগুলো অ্যাডজাস্ট করে আপনি নিজ ইচ্ছে মতো থ্রিডি স্টাইল করে নিতে পারেন। এরপর চলে যাব আমরা স্টাইল, যে এখানে ব্রাউজে ক্লিক করবো, এখানে অনেক রকম লেখার স্টাইল পেয়ে যাবেন, যে কোনো একটি চুজ করলেই ওখানে আপনি লেখা দেখতে পাবেন। আর এখান থেকে আপনি ছবি ব্রাউজ করতে পারেন, যে কোনো একটি ছবি পিক করে নিন ওখান থেকে, দিয়ে ছবিটিকে সাইজ মতো ক্রপ করে এখানে ডাইরেক্টলি আপনি সাইজ করে বসিয়ে দিতে পারেন। তো ঠিক এভাবে এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন, এবং ওপরে সেভের একটি অপশান আছে। এরপর আমরা চলে যাব থাম্বনেল মেকার অ্যাপ্লিকেশানটিতে। অ্যাপ্লিকেশানটি ওপেন করব, ওপেন করলে এরকম একটি অপশান চলে আসবে, এবং এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন, গেম, নিউজ, টেকনোলজি সব কিছু নিয়ে এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক করে নেব, পিক করলে ডাউনলোড হতে শুরু করে দেবে, ওখান থেকে আপনি ইমেজ একটি বা ব্যাকগ্রাউন্ড একটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি যতটুকু দরকার ক্রপ করে নিন, এরপর ওকে করে দিন। এরপর আপনি সোজা চলে আসবেন ইউটিউব থাম্বনেলে, থাম্বনেলে ক্লিক করুন। থাম্বনেলে ক্লিক করার পর আপনার সাইজটিকে ডবল ট্যাপ করে বড় করে নিন টু ফিঙ্গারে। এরপর চলে আসবো আমরা ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। এরপর চলে আসবো আমরা টেক্সটে, এখানে আমরা কিছু লিখবো। তো টেক্সট এখানে অনেক রকম মডেল চলে আসবে, আপনি যে কোনো ধরনের, বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখান থেকে চুজ করতে পারেন, কালার ঠিক করতে পারেন, ঠিক আছে, যে কোনো কালার চুজ করে নিতে পারেন। কালার চুজ করে এখানে বসিয়ে দেন গেমস, যেমন আমি এখানে একটি লিখলাম গেমস। তো গেমসটি চুজ করলে এখানে অনেক ধরনের স্টাইল পেয়ে যাবেন, স্টাইল চুজ করুন, যেমন আমি এই স্টাইলটা চুজ করলাম। এই স্টাইলটা চুজ করার পরে এখানে লিখুন পাবজি মোবাইল। তো পাবজি মোবাইলটা এখানে কালারটা চেঞ্জ করে দিন, কালারটা চেঞ্জ করার পরে এখানে সাইজ মতো বসিয়ে দিন। সাইজ মতো বসালেই দেখুন এইভাবে বসিয়ে দিন, এবং এটিকে এফেক্ট এফেক্ট কিছুটা চেঞ্জ করে দিন, অ্যাডজাস্ট করে দিন কালারটা, দিয়ে ওটাকে নেক্সট সেভ করে দিন। তো সেভ টু গ্যালারি, আর এখানে আপনি ডাইরেক্ট ইউটিউব থাম্বনেলে আপডেটও করে দিতে পারেন শেয়ারিং করে, আর এখানে সেভ টু গ্যালারি করলে আপনার ফোনে সেভ হয়ে যাবে।
তাহলে ফ্রেন্ডস পরের অ্যাপ্লিকেশনটি হচ্ছে থাম্বনেল মেকার, কভার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এইভাবে একটি অ্যাপ্লিকেশান আছে, এটি আপনি ডাউনলোড করবেন। এরপর সোজা চলে যাব আমরা ক্রিয়েট থাম্বনেলে। ক্রিয়েট থাম্বনেলটাতে ক্লিক করব প্রথমে, দিয়ে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নেব। ব্যাকগ্রাউন্ড চুজ করার পর আমরা নিচে চলে আসব সাইজে, যেখানে দেখব আমরা ইউটিউবে থাম্বনেল অপশন আছে একটা, এখান থেকে কভার ও চুজ করে নিতে পারেন। তো থাম্বনেলটা চুজ করার পর এখান থেকে ওকে করে দেব। তো প্রথমে চলে যাব এখানে আমরা টেক্সটে। তো টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে কিছু একটা লিখব, যেমন লিখলাম হাউ টু মেক এ থাম্বনেল। তো উপরে টিক চিহ্নটাতে ক্লিক করে দেবো, দিয়ে এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর টেক্সটে গিয়ে এখানে ফন্টে চলে আসুন, অনেক ধরনের ফন্ট দেখতে পাবেন, যে কোনো একটা সিলেক্ট করে নিন আপনার ইচ্ছে মতো। এবং এখানে আমরা কালারে আসব, কালারে এসে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছে মতো। এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর থ্রি ডি অপশানে গিয়ে এখানে অনেক কিছু অ্যাডজাস্ট করে আপনি থ্রি ডি এফেক্ট দিতে পারেন। এরপর চলে যাব স্টিকারে। তো স্টিকারে এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন, রিবিন পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি স্টিকার তুলে নিয়ে আপনি ডাইরেক্ট বসাতে পারেন। এখানে এবার চলে যাবো এফেক্টে, এফেক্ট থেকে আপনি যে কোনো ধরনের এফেক্ট লাগাতে পারেন, অনেক এফেক্ট আছে এখানে। তো এফেক্ট চুজ করে আপনি হাইলাইট করতে পারেন। এরপর চলে যাব ইমেজ, ইমেজে গিয়ে ওখানে ডাইরেক্ট গ্যালারি সিলেক্ট করতে পারেন বা ক্যামেরায় যেতে পারেন। তো গ্যালারি সিলেক্ট করে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিন, এখানে ইমেজটিকে ক্রপ করে নিন ইচ্ছে মতো যতটুকু দরকার। তো ক্রপ করার পর এটিকে যে কোনো এক সাইডে লাগিয়ে দিন। এরপর সাইডে একটি অপশান আছে, এখানে লক ওয়াল করে দিবেন। লক ওয়াল করে দিলে কি হবে, জিনিসটা খারাপ হবে না বা সাইডে চলে যাবে না, এই দুটো কোনো মতেই সাইডে সরবে না, একদম লক হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস এই এবার পরেরটিতে যাব ব্যাকগ্রাউন্ডে। তা ব্যাকগ্রাউন্ডে ওখানে গিয়ে অনেক কিছু আপনি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করার পরেও চেঞ্জ করে নিতে পারেন। এবার আমরা চলে যাব ডিজাইনে। প্রথমে সেভ করার সময় ডিজাইনে গিয়ে একটা ডিজাইন সেভ করে নেব। এরপরে ইমেজ সিলেক্ট করলে আপনার কী হবে, ফোনে একটি কপি থেকে যাবে বা সেভ হয়ে যাবে, সেটি আপনি আপনার থাম্বনেলে আপডেট করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান যে আপনি কি আপনাকে কোন অ্যাপ্লিকেশানটি সব থেকে ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ধন্যবাদ।